এবার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের সেরা দুই লেগ স্পিনারের, বাংলাদেশের ঋষাদ হোসেন নাকি অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা। বল হাতে কার ঘূর্ণিতে পরাস্ত হবেন ব্যাটাররা? স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে কার বোলিং ছড়াবে আলো? বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে আলাদা করে নজর কাটতে যাচ্ছেন ঋষাদ ও জ্যাম্পা। অ্যাডাম জ্যাম্পা 32 বছর বয়সী এই লেগ স্পিনার রীতিমতো কাঁপিয়েছেন গ্রুপ স্টেজ। গ্রুপ পর্বে জ্যাম্পাই ছিলেন টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার লেগ স্পিনার। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। গ্রুপ পর্বের 4 ম্যাচে খেলেছেন জ্যাম্পা, নামের পাশে 9টা উইকেট। উইকেট নেওয়ার বোলিং গড় 6.88, বোলিং ইকোনমিটা আরও ঈর্ষণীয়। গ্রুপ পর্বে 4.80 বোলিং ইকোনমিতে মাঠ কাঁপিয়েছেন জ্যাম্পা, সেরা বোলিং ফিগার 12 রানে 4 উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে গ্রুপ পর্বের হাইয়েস্ট উইকেট টেকারও তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচকে মাথায় রেখে এই লেগ স্পিনারকে দলের মেইন বোলার বানিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে নিজের বোলিং কারিশ্মা দেখাতে প্রস্তুত তিনি। টাইগার মিডল অর্ডার ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে জ্যাম্পার বিপক্ষে। তবে শুধু বাংলাদেশের ব্যাটারদেরই নয়, অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকেও পরীক্ষা দিতে হবে, কারণটা ঋষাদ হোসেন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে নজর কাড়া বোলিং করেছেন তিনি। মিডল ওভারে কখনো দলের হয়ে রান আটকাচ্ছেন, কখনো বা এনে দিচ্ছেন ক্রুশাল উইকেটটাও। টাইগার শিবিরে যে লেগ স্পিনারের ঘাটতি ছিল এতদিন, সে ঘাটতি পূরণ হতে শুরু করেছে ঋষাদের আগমনে। গ্রুপ পর্বের 4 ম্যাচেই দারুণ বোলিং করেছেন ঋষাদ। 4 ম্যাচে বোলিং করে 7টা উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। 6.80 বোলিং ইকোনমিতে গ্রুপ পর্বে বোলিং করেছেন তিনি। সেরা বোলিং ফিগার 22 রান নিয়ে 3টা উইকেট। তাই তো অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ভাঙতে ঋষাদের স্পিন ঘূর্ণির দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এদিকে অবশ্য মাঠে নামার আগেই ঋষাদকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। এর আগে ESPN ক্রিকইনফোকে সেই কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার টিম ডেভিড। তিনি বলেছিলেন, আমার মনে হয় এটাই বিশ্বকাপের প্রকৃতি, তাই না? আপনি প্রতি দলের বিরুদ্ধে একবারই খেলার সুযোগ পাবেন। হয়তো আপনি একটা দলকে 2 বার মোকাবেলা করতে পারেন যদি ফাইনালে খেলতে পারেন, ফলে এসব ছেলেদের বিরুদ্ধে অত বেশি খেলার সুযোগ আপনি পাবেন না। আমার মনে হয় না আমাদের দলের কেউ ঋষাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে, ফলে আমরা তাকে করতে যাচ্ছি। এদিকে গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যেই 2 ম্যাচই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অ্যাডাম জ্যাম্পা, পিছিয়ে নিয়ে ঋষাদও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সেরা হলে ঋষাদ ছুঁয়ে ফেলবেন জ্যাম্পাকেও। সব মিলে দুই দেশের দুই লেগ স্পিনার আছেন স্পটলাইটে। 22 গজে ম্যাচের দিন কে দেখান মুন্সিয়ানা, সেটা এবার দেখার পালা। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইমস।